नमस्कार बंधुरा रुमा सदरा भिलेज फूडे आपनादेर सबाइके स्वागतम। आज के आमी एक नतून रेसिपी निये एसेछि। आज के आमी बानाबो फुलझुड़ी पिठे। तार जन्य आतप चालेर गुड़ी, आमी आतप चालेर गुड़ीटी मेपे नेबो। आमी एटा बड़ो बाटिए मापछि, आपनारा छोटो बाटिए मापलेओ हबे। एखाने देड़ बाटि आछे आतप चाल, ওই বাটির মাপে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। আপনারা যেই বাটিই নেবেন, দেড় বাটি চালের গুঁড়ি থাকলে এক বাটি ময়দা নেবেন। আর সব সময় আতপ চালটাই নেয়ার চেষ্টা করবেন। আমার এটা বাড়িতে গুঁড়া না, আপনারা বাজার থেকে কিনে করতে পারেন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেবো এখানে কালো জিরে, সেই বাটিরই আমি হাফ বাটি চিনি নেব। আপনারা আপনাদের মিষ্টি যেরকম খাবেন সেইভাবে দিবেন। আর দেবো অল্প লবণ, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটিকে বানিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর থেকে পাতলা হলেও হবে না, আবার গাঢ় হলেও হবে না। আপনারা সবসময় অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেবেন। আর এখানে কোনো খাবার সোটা কিছুই লাগবে না, অমনি মুচমুচে হয়ে যাবে যেহেতু চাল আছে। দিয়ে একটু ফেটে নেবেন। ব্যাটারটি আমার হয়ে গেছে, আমি এইটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রেখে আমি উনানটাকে জ্বালিয়ে ছাঁচটিকে গরম হতে দেব। আমি এখানে রিফাইন তেল দিয়ে ভেজে নেব। কড়াইটি আমার তেতে গেছে, আমি এখানে রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে ফুলঝুড়ি পিঠাটি একটু ভাসা তেলে ভাজতে হবে। তেলটি আমার গরম হয়ে গেছে, আমি এই রকমের ছাঁচ নিয়েছি। এই রকম ছাঁচ এখন বাজারে সবসময় পাওয়া যায়, বঁটি কাঠারির দোকানে সবসময় পাবেন এই ছাঁচগুলি। আমি এই রকমের ছাঁচ নিয়েছি, এরা অনেক রকমের হয়, ডিজাইন আপনারা নিতে পারেন। আমি এই ছাঁচটিকে তেলে 5 মিনিট গরম হতে দেব। ছাঁচটি আমার গরম হয়ে গেছে, আমি এবারে ব্যাটারে সবসময় ছাঁচটিকে অর্ধেকের বেশি ডুবিয়ে নেবেন। দিয়ে এভাবে তেলে ডুবিয়ে ছাঁচটিকে কোড়ায় ঠুকে দিলেই আপনাই ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর আমার ছেড়ে গেছে, আর খুব সুন্দর একটা ডিজাইন এসেছে। আর ছাঁচটিকে সবসময় তেলে গরম হতে দিতে হবে, নালে ব্যাটারটি উঠে যাবে কিন্তু তেলে ছাড়বে না। এইরকম লাল করে আমি ভেজে নেব। এই একইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে নেব। তেলে দিয়ে এইভাবে ঠুকে দিলেই, ছাঁচটিকে কোড়ায় ঠুকে দিলেই ছেড়ে যাবে অনায়াসে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। Thank you.
আবার ছাঁচটিকে একটু গরম হতে দেব। ওই একই ভাবে আমি আবার ডুবিয়ে নেব, দিয়ে তেলে দিয়ে ছাঁচটিকে কোড়ার সাথে ঠুকে দিলেই পিঠাটি ছেড়ে যাবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব মুচমুচে হয়ে যাবে। আবার গরম হতে দেবো ছাঁচটিকে আমি। আমি একইভাবে সব ফুলঝুরি পিঠেগুলো ভেজে নেব। আমি এই রকম ভাবে সব ফুলঝুরি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেব। আমার সব ফুলঝুরি পিঠেগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর ঠুকলেই বুঝতে পারছেন, দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন যে কত মুচে হয়েছে। আমার ফুলঝুরি পিঠেগুলো হয়ে গেছে, আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবেই বানাবেন। সবসময় ময়দা আর চালের মাপটা পরিমাণ ঠিক রাখবেন, আর ছাঁচটি সবসময় তেলে গরম করবেন, তাহলে ফুলঝুরি পিঠেগুলো খুব সুন্দর হবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই পিঠেগুলো বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে খাওয়া যায়, কিংবা এক মাস একে স্টোর করেও রাখা যাবে এয়ারটাইট জায়গার মধ্যে। আর প্লিজ আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব পরের দিন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। এগুলো খেতে ব্যাপক লাগছে ছোট, বারবার খেতে ইচ্ছা করবে। এগুলো এত সুন্দর যে খেতে আগে জানতাম না, খুব ভালো লাগে খেতে গুলো। কখন কখন আওয়াজ হচ্ছে, খুব মুচমুচে হয়েছে, আর খেতেও খুব সুন্দর সুন্দর হয়েছে। ভালো লাগছে বাড়তি, খুব সুন্দর লাগছে খেতে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব
খুব ভালো লাগবে খেতে খুব ভালো লাগবে আপনারা আড়াটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে।